আরে দোস্ত, সাত সকালে এখানে এখানে তো কোনো সময় দেখি না। আর বলিস না, সকাল সকালে উঠলাম। আরে সকালবেলা ভালো লাগতেছিল না, তো তো ভাবলাম যে একটু ঘুরি, হাঁটাচলা করি। ওই জন্য হাঁটতে যাইছি। হ্যাঁ তা ঠিক আছে, হাঁটো চল। মুবারক না? তাই তো দেখা যাচ্ছে। আরে দোস্ত মুবারক। আরে দোস্ত কোথায় গেছিস? হঠাৎ এই কোথায় গেছিস? এই যে দুই বন্ধু ঘুরে বেড়াচ্ছিলাম। দুইজনে তো ফিটফাট হয়ে সব সময় চলাফেরা করিস, পাঁচ অক্ত তো নামাজও পড়িস না। আরে তোর নামাজ হলো, মসজিদও দেখলাম না। এই সময় কি এইভাবে চলা ঠিক? ইয়ান কালেরই মানে হিসাব নিবে, বুঝবি বুঝবি, তুই বুঝবি আর তুই বুঝবি, কিন্তু তুই বেশি বুঝবি আমার কথা, তখন এই মুবারকের কথা মনে পড়বে, বুঝছিস? আরে দোস্ত নামাজ কালাম তো পড়তে হবে, এখন তার সময়, এখন আমাদের উঠতে বয়স, এখন যদি একটু এনজয় না করি তাহলে কেমন হয়? ইয়াং কালে শুধরাতে হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোর কথা ভেবে দেখ। দেখ দোস্ত মেয়েটা কত সুন্দর। দোস্ত মহল্লায় নতুন আসছে। হ্যাঁ মহল্লা নতুন আসছে, তবে বেশি তাল দেওয়ালে কেউ নাই, ও কিন্তু ফরেস্ট গাড়ি, ঠিক আছে? আর আমি যেটা বললাম ইসলামের পথে ফিরে আস। ওকে আচ্ছা চল আমরা যাই। চলো যাই। বলছেন এসব? আমি আপনাকে কিসের জন্য ফলো করতে যাব? কই না তো, আমি আপনাকে ফলো টলো করতেছি না। আরে কলেজে তো আমি প্রতিদিনই যাই। মানে কে বলেছে যাই? আরে মানে বুঝলি না, সামনে আমি এক্সাম দেব। কি এক্সাম? এক্সামের তো এখনো ডেটে আসে নাই, বুঝলি না? কি বুঝলাম? তোদের তো বোঝার বয়স হয়নি, বুঝবি কি করে? আমি বুঝেছি। কি কি বল, একটু বল, খুলে বল, মানে প্যাডটা খুলে বল। হ্যাঁ খুলে বলতেছি, কারণ হচ্ছে যে ওই যে মেয়েটি আছে না। কোন মেয়েটি? আরে মহল্লায় নতুন এসেছে সেই মেয়ে। ও আচ্ছা আচ্ছা, ওই মেয়েটি? হ্যাঁ আসছিল তো। তোর মতন কি পটকা ছেলে কি মানে বিয়ে করবে বা রিলেশন করবে? ও তো সবসময় দিনের পথে চলে, তার ফ্যামিলিটা দিনের পথে চলে, সে ফরেস্ট গাড়ি, সে ইসলামের পথে চলে। তোর মতন কি পটকা ছেলে ফেরার সঙ্গে বিয়ে করবে বা রিলেশন করবে কেউ? কেন আমি কি দেখতে খারাপ? না না দেখতে খারাপ না, তোর পোশাক আশাক খারাপ, তোর মন খারাপ। পোশাক আশাক তো ভালো না, পোশাক আশাক ভালো না। যাই হোক, আমি সেদিন তোকে বলছিলাম না, মনে পড়ে? ইসলামের পথে আয়, পাঁচ অক্ত নামাজ কায়েম কর, পোশাক চেঞ্জ করে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতে পোশাক আদায় কর, ঠিক আছে? ভালো থাকিস, আসি। আসসালামু আলাইকুম।
কি হয়েছে তাতে একবার চেষ্টা তো করে দেখতে পারি। আসলে তোমাকে কিছু কথা বলার ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, একজনের সঙ্গে আরেকজনের কথা বলতে হলে তাকে সালাম বিনিময় করতে হয়, এটি ইসলামিক নিয়ম। দেখুন আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি। দেখুন আপনি যে ধরনের ছেলে সে ধরনের ছেলেকে আমার পছন্দ না, আমার সে ধরনের ছেলেই পছন্দ যে দিনের পথে চলবে, যে ইসলামের পথে চলবে, যে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে, সে ধরনের ছেলেই আমার পছন্দ। আশা করি কথাটা বুঝতে পেরেছো। সবচাইতে বড় কথা হচ্ছে যেই ছেলে আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে সেই ছেলেকে আমি পছন্দ করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দেখুন আপনি যে ধরনের ছেলে সে ধরনের ছেলেকে আমার পছন্দ না, আমার সে ধরনের ছেলেই পছন্দ যে দিনের পথে চলবে, যে ইসলামের পথে চলবে, যে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে, সে ধরনের ছেলেই আমার পছন্দ। আশা করি কথাটা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো তো আমি এবার তোমার যোগ্য কিনা। আচ্ছা, আমার ভাই রবিউলের সঙ্গে কথা বলুন, ঠিক আছে? আপনারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। আর বন্ধুরা সবাই ইসলামের পথে থাকবেন, কারণ ইসলামের পথে থাকলে শান্তি পাবেন, শান্তি ধর্ম, আর সবসময় আল্লাহ আল্লাহ ভীত হয়ে থাকবেন, আল্লাহর পথে চলবেন। দেখবেন আপনারা খুব ভালো থাকবেন। দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ইসলামিক শর্ট ফিল্ম পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করতে বলবেন না। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন।